যেহেতু ঘূর্ণিঝড় দানা আসবে, তার জন্য আজকে কিন্তু আমাদের আমাদের এখানে সারাক্ষণই মেঘলা আকাশ, আর মাঝে মধ্যে যেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যাই হোক, ভিডিওর প্রথম বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে পরোটা বানানো হচ্ছে, কারণ একটা রুটির মতো বেলে সেটা চার খণ্ড করে তারপর পরোটা ভাজা হচ্ছে। আর পরোটাগুলো কী সুন্দর ফুলছে না, একদম ফুলকো ফুলকো মতো, মানে ফুচকার মতো ফুলে যাচ্ছে। আর এটা কিন্তু আমি আজকে ময়দা নয়, আটা দিয়ে পরোটাটা বানাচ্ছি, খুবই ভালো হচ্ছে। মানে পরোটা ভাজা আজকে ছেলে স্কুলের টিফিনে এই পরোটা দেবো, আর দেবো হলো আলু আর বটবটি ভাজা। এই হবে আলু, বটবটি আর গাজর একসঙ্গে কুচো কুচো করে কেটে নিয়েছি, সেটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে দেবো। সেটা তো নুন হলুদ দিয়ে ভেজে দিয়েছিলাম, টিফিনে দিয়ে দিয়েছি, তারপর নিজেরাও টিফিন সেরে মানে টিফিন টিফিন সেরে এবার দুপুরে রান্না করার পালা। আর দুপুরে এটা হচ্ছে হলো মিষ্টি কুমড়ো, পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে, আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা নুন আর হলুদ দিয়ে এটা ভাজা ভাজা হচ্ছে, যেটা ডালের সঙ্গে খেতে ভালো লাগবে। আর ডালও হয়ে গেছে, ডাল আছে, মুসুর ডাল বানিয়েছি। আর মিষ্টিগুলো ভাজা ভেজে নেওয়ার পর তারপর কয়েকটা পেঁয়াজি ভাজছি, পেঁয়াজিটা ভাজার জন্য মানে বেসন দিয়ে নিই। আজকে বাড়িতে মটর ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর তার মধ্যে নুন হলুদ একটু আদা রসুন থেতে দিয়ে ভালো করে মেখে নিয়ে পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে মেখে নিয়ে তারপর বড়ার আকারে ভেজে নিয়েছি। আর হবে হলো ডিমের, আজকে ডিমের সেদ্ধ ডিমের ঝোল করবো না, ডিমের অমলেট ভেজে সেটা কারি বানানো হবে, একদম শুকনোভাবে, একদম শুকনো শুকনোভাবে। সেটা করার জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, তার মধ্যে দিলাম লবণ, এবার পেস্টটা ডিমের ঝোলে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু শুকনো লঙ্কাও একটু পেস্ট করে নিয়েছি, মশলার সঙ্গে পেঁয়াজ রেখে ভালো করে কষিয়ে নেবো। কষাটা কষাতে বলবো আমার ভিডিও দেখে যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য অনেক 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 ভালোবাসা, কারণ ছোটো হোক বড়ো হোক কিছু ছোটো কমেন্ট করে আমার ভিডিও করার ঈশ্বর বলে আমি মানে জাগিয়ে তোলো। আর বলবো ভিডিও মধ্যে কমেন্ট করলে কিছু থাকলে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ ভিডিওতে নিজে মানে নিজে একসাথে রান্না করে আর একসাথে করি মৌসুমে ভুলত হয়ে যায়। এই যে কষানো হয়ে গেছে, এবার মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে অল্প পরিমাণে জল দেবো, বেশি দেবো না, যেহেতু ডাল হয়েছে ডাল দিয়ে খাওয়াবে, ডাল মিষ্টিগুলো পেঁয়াজ দিয়ে ঝোলটা বেশি লাগবে না। আর এর মধ্যে যে ডিম অমলেটটা করেছি দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠবে, আবার ঢেকে দেবো, মিশিয়ে নিচ্ছি আবার ঢেকে দেবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিও মানে এবার এই যে মমলেটগুলো ভেজে নিচ্ছি একে একে, এই তো এরকম করে ভেজে এবার ঝোলে দিয়ে দেবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ও ভিডিওটা এটা তো আগেই বললাম, আবার দুবার করে বলে দিলাম যাতে মনে থাকে। আর ভিডিওটি আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি।